কেউ তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বলতেছিলাম আওয়ামী লীগ বিএনপি, এই যে লাগছে এক পেস, এই পেস যে কেমনে ছুটবো আল্লাহ জানে। ওই দেশ শ্রীলঙ্কা হয়ে যাইতেছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। তার মানে ক্ষমতা পরিবর্তন হইলে এটা আমেরিকা হয়ে যাবে। বার্তা এমন, যে সরকার আছে এই সরকার নামলেই শ্রীলঙ্কা থেকে বেঁচে যাবে। বিবেককে প্রশ্ন করেন। আমি তো বলি আওয়ামী লীগ বিএনপি আগামী 50 বছর না 100 বছরও যদি প্রতি প্রতি মাসে ভোট হয় আর ক্ষমতা চেঞ্জ হয়, কসম খোদার কোরআনি সমাজ যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন এই বাংলার জমিনে খুন ধর্ষণ বন্ধ হবে না, ততদিন গরিবের অধিকার বাস্তবায়ন কেউ করবে না, কারণ সব চোর, সব চোর। গরিবের অধিকার যদি বাস্তবায়ন করতে হয়, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, প্রতিটা ঘরে ঘরে যদি খাবার পৌঁছাতে হয়, আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাবের মতো ইনসাফের শাসন যদি বাস্তবায়ন করতে হয়, কোরআনি সমাজ ছাড়া বিকল্প কোনো সমাজ নেই। নীতি পরিবর্তন করতে হবে, নেতা না, নীতি নীতি বদলাইতে হবে। গণতন্ত্রের নীতি থাকবে সংবিধানের মধ্যে, ইরান তুরানের ভাড়া করা নীতি থাকবে, নাস্তিক মুরতাদ বাম রামদের বানানো নীতিতে দেশ পরিচালনা করবে। যত বড় পিশাব দেশ চালাক, দেশের উন্নতি হবে, দেশের উন্নতির জন্য নীতি বদলাইতে হবে। নীতি কোরআনি নীতিতে দেশ চালাও, আওয়ামী লীগের সময়েও শান্তি আসবে। কোরআনের খেলাফ দেশ চালাও, বিএনপির সময়েও শান্তি আসবে না। শান্তি যদি দেখতে চাও আগে কোরআনি বিধান বাস্তবায়ন করো। তো কোরআনি পড়তে জানে না, বিসমিল্লাহির রহমানির রহিম, তাও তো অনেক সুন্দর হয়ে গেছে। এক এক নেতা ভাষণে বিসমিল্লাহ এখন অনেকে বলেই না, কারণ বুঝে যে এটা হয় না, এই ভয় এটা না বলা অনেক ভালো। অনেক নেতা এখন কয় না, এটা তারা বুঝে যে হয় না যখন এটা কম দরকার নেই, তুই ভুল বলার চেয়ে না বলা অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঁচে? হ্যাঁ, সুরা ফাতিহা কইতারো না তুমি, কি দেশ চালাও কেমনে শান্তি আসবে? এখনো যে বাংলাদেশ টিকে আছে এটা উলামায়ে কেরামের রুহানি দোয়ার বরকতে। ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, ভালো করে বুঝেন, মনে রাখেন, বাচ্চাদেরকে শিখাবেন এই বাংলার ভূমি আলেম ওলামার ভূমি, এই বাংলাদেশ শাহ জালালের দেশ, এই বাংলাদেশ শাহ পুরাণের দেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, এই বাংলাদেশ আলেম ওলামার দেশ। এ দেশের প্রত্যেকটা মানুষ নিজের জানের চেয়েও আলেমকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা যতদিন থাকবে কসম খোদার বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। কিসের ভয় দেখায় শ্রীলঙ্কা? দূত কই শ্রীলঙ্কা, কই লিয়াকতালি আর কই জুতার কালি, এত সহজ না। গুনাহ মুক্ত থাকেন, আলেম ওলামার ইজ্জত রাখেন, আলেম ওলামার ইজ্জত রাখেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। দেখেন না, আমেরিকার মতো উন্নত রাষ্ট্র, ওখানে লক্ষ লক্ষ মারা গেল করোনায়, আমাদের বাংলাদেশে কি হইছে, কি হইছে আমাদের? মানুষ মনে করছে, এমন বলছে, করোনা যখন শুরু হলো বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, লাশ সরানোর মানুষ থাকবে না। যেভাবে আসতেছে মানুষের কাছে শুনছি, মানুষ হুজুর কি যে হইল, কিচ্ছুই তো না। এই এক বরকত বাংলাদেশের। এমনকি আজকে আমি জুমার নামাজের পরে ওই ছোট বোনের বাসায় যাব, ফল কিনতে গেছি জুমার নামাজের পরে, ওখানে গিয়ে দেখি ওই যে লাল লাল কি ফল দিক, মানে এটা ড্রাগন নাকি তা, হ্যাঁ এডি কয়। আমি জিজ্ঞেস করলাম এটা তো দেখতে মেড ইন বাংলাদেশ মনে হইতেছে, কয় জি হুজুর। পরে ফলওয়ালা বলতেছে, হুজুর সব ফলই আলহামদুলিল্লাহ বাংলাদেশে ধরে, সুবহানাল্লাহ। পরে আমি বললাম দললে কি হইব, সুরেরা যেসব শেষ করে দে। বাংলাদেশে অনেক বরকত, আমাদের মাটি, এই জমিন, এই দেশটা ছোট, বাকি খনিজ সম্পদে আল্লাহ ভরে দিছেন, সুবহানাল্লাহ। রাখতে পারি না আর কি, আমরা দিয়ে দেই সব দাদাদেরকে, হ্যাঁ, গাঞ্জার বদলে গাজার বদলে, গাজার বদলে আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। এই জন্য গুনামুক্ত জীবন পারবো ইনশাআল্লাহ, গুনাহ করা যাবে না। আকাবের উলামায়ে কেরামের মহাব্বত, আলেমকে যে ভালোবাসবে, আলেম নামাজ পড়ে সে নামাজ পড়ে, যেমন বিটিএস কে যে ভালোবাসে, এই বিটিএস এর জন্য জান নাকি দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। ছি 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 ছি, কি রুচি, কি নিম্ন রুচি, একটা বেডা, এটা না বেডা না বেডি, যতটুকু শুনলাম এটা বেডাও না বেডিও না,
ছেলে হয়ে মেয়ের বান্দরে, মেয়ের পোশাক পরে, মেয়ের মতো চুল রাখে, কিছু গান গায়, নাচে, এগুলো মুসলমান যুবক এত পছন্দ করে, এই বিটিএস এর জন্য নাকি স্ত্রী স্বামী ছেড়ে দিতেছে, বিটিএস এর জন্য সন্তান বাবা মা ছেড়ে দিচ্ছে, এর ভালোবাসায় ফাঁসি পর্যন্ত নিচ্ছে, পাঁচতলা থেকে ঝাঁপ দিচ্ছে, আত্মহত্যা করছে। আমি তো বলি যারা বিটিএস পছন্দ করে সবগুলো মানসিক বিকারগ্রস্ত। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو الفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو مایوس نہ ہو اہل زمین اپنے خطا سے مایوس نہ ہو اہل زمین اپنے خطا سے تقدیر بدل جاتی ہے مضطر کی دعا سے اے خاصا اے خاصان رسول وقت دعا ہے اے خاصا اے خاصان رسول وقت دعا ہے امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے پردیس میں وہ آج غریب الغربا ہے আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা শুকরগুজার হচ্ছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতি সপ্তাহে নে আজও এই দর্শে কোরআনে আসতে পেরেছি কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ সূরাতুল কাউসার কোরআনে করিমের সবচেয়ে ছোট সূরা 3 আয়াত 10 কালিমা 42 অক্ষর হিজরতের পূর্বে অবতীর্ণ ছোট্ট সূরাটির তাফসীর গত সপ্তাহে থেকে আমরা শুনছিলাম এই সূরার মধ্যে 3 আয়াতে 3টি বিষয়ের আলোচনা প্রথম আয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন কি হ্যাঁ কি ছিল প্রথম আয়াতে ভুলে গেছে সান্ত্বনা হ্যাঁ প্রথম আয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রথম আয়াতে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে সান্ত্বনা দ্বিতীয় আয়াতে ছিল কর্মসূচি কিভাবে রাসূলের কিছু আমলি কর্মসূচি আর তৃতীয় আয়াতের মধ্যে ছিল ধমকি সংক্ষেপে গত সপ্তাহে বলা হয়েছিল এক দেড় ঘন্টার ওয়াজ তো হয় মাঝে মাঝে মূল পুরাটা তো আর মনে থাকবে না মূল মূল কিছু জিনিস বাড়িতে নিয়ে যেতে হবে পারবো না ইনশাআল্লাহ সপ্তাহে যেন মসজিদে থেকে না যায় থাকে না যায় বিদায়ী তো পরিবর্তন আসে আল্লাহ প্রত্যেকের ঘরে কোরআনের হাওয়া চালু করে দেন বলি আমিন আল্লাহু আকবার প্রথম আয়াতের মধ্যে পয়গম্বরকে সান্ত্বনা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ গত সপ্তাহে বলা হয়েছিল। আরবের মুশরিক কাফিরগুলো উকবা ইবনে আবি মুয়াইত, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই ধরনের কাফের যারা, তারা বলতে লাগলো মুহাম্মদ তো আবতার নির্বংশ, এর নাম নেওয়ার কেউ নাই, নাউজুবিল্লাহ পরশুদিন এর নাম নেওয়ার থাকবে না, এ নাই 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 শেষ হয়ে যাবে, এমন এমন বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আল্লাহ বলেন, হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, এরা বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আমি এত লোক আপনার নামের জন্য দিয়ে দিব এরা কল্পনাও করতে পারবে না। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে বেশি, কাউসার হাউজুন নবী, কাউসার আল কাউসার, নাহরুন ফিল জান্নাহ, কাউসার আন নবুয়াহ, কাউসার আল ইসলাম, কাউসার আল আসহাব, কাউসার আল উম্মাহ বলা হয়েছিল, কাউসার আল মুজিজা। এভাবে কাউসারের অর্থ তাফসিরে কাবীরের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি আলাইহির রহমাত 16টা আনছেন। ছোট্ট সূরা, বাকি সূরাটা অনেক দামি এই দৃষ্টিকোণ থেকে, এখানে সবগুলোই তো দামি, কোরআন তো পুরাটাই দামি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কোরআনের প্রতিটা অক্ষরই দামি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বুঝে পড়লেও কোরআন দামি, না বুঝে পড়লেও কোরআন দামি। কোরআন যদি কেউ পড়ে এক অক্ষর, না বুঝে পড়লেও কমপক্ষে কয় নাকি, সবাই বলেন কয় নাকি, না বুঝে পড়লেও, বুঝলে তো আল্লাহু আকবার। আমাদের ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহে বালিয়া মাদ্রাসা আছে একটা, আপনারা ময়মনসিংহের যারা তারা নাম শুনে থাকবেন, খুব নাম করা মাদ্রাসা বালিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমার নানা শ্বশুর, ত্রিশাল বাসা বাড়ি ছিল, এখান থেকে হিজরত করে গেছেন, হিজরত মানে নদীর ওই পারে, ওই উত্তর এলাকায় কোনো মাদ্রাসা ছিল না, উনি গিয়ে ওখানে ময়মনসিংহের ফয়জুর রহমান সাহেব একজন বড় আলেম ছিলেন, উনি আসতেছেন আর উনি যাইতেছেন, আমার নানা শ্বশুর দৌলত আলী সাহেব, উনি গিয়ে ওই মাদ্রাসা করছেন, ওই জায়গায় বিশাল মাদ্রাসা, 102তম বেজ দাওরায়ে হাদিসের বের হয়েছে, 102 বছরের উপরে মাদ্রাসার বয়স। আল্লাহু আকবার, অনেক মকবুল ওই মাদ্রাসা। আর আপনার ইয়া ছিলেন, পিশাব ছিলেন একজন, গিয়াসউদ্দিন সাহেব, মোহতামিম ছিলেন, এই বর্তমান মোহতামিমের আগে যিনি প্রিন্সিপাল ছিলেন, বর্তমান দুই প্রিন্সিপালের আগে গিয়াসউদ্দিন সাহেব, আমিও দেখছি হজরতকে, উনি একদিন বয়ান করতেছেন ময়মনসিংহ, ত্রিশাল গড়হাটা একটা জায়গা আছে, ওখানে বয়ান করতেছেন, তো আব্বু ছিলেন প্রধান বক্তা, উনি ছিলেন সভাপতি, তো আব্বু গেছেন বলতেছে, ইউসুফ তুমি পরে বয়ান করো, আমি আগে বয়ান করে যাই গিয়া, মুরব্বী মানুষ। আব্বু বলেন করেন আজকে আপনার বয়ান শুনি, তো বয়ানের মধ্যে হাফিজে কোরআনের ফজিলত বয়ান করতেছে, একজন হাফিজে কোরআনের ফজিলত কত, তো অনেক হাদিসের মধ্যে আসছে, একজন যদি কোরআনের হাফিজ যদি হয় কমপক্ষে 10 জন তার আত্মীয় স্বজনের মধ্য থেকে, যাদের পাসপোর্ট জাহান্নামের ভিসা লাগানো, কোন জায়গার ভিসা, জাহান্নামের ভিসা লাগানো, এমন 10 জন পাসপোর্ট দাঁড়িকে এসে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় নিজের পরিবারের। হাফেজের বাবা মা যে হবে, তার বাবা হাফেজের বাবা এবং মায়ের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মাথায় দুইটা মুকুট দিবেন, নূরের মুকুট, এই মুকুটগুলো সূর্যের আলোর চেয়েও বেশি ঝলমল করতে থাকবে। হাফেজের বাবা মার ফজিলত যদি এতটুকুন হয়, হাফেজ রে কই রাখবো বলেন, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকি বদির জন যেদিন করা হবে, হাফিজ কোরআন কে রব্বে করিম ডাকবেন আর বলবেন, ইকরা ওয়ারতাকি, আরে হাফেজ তুই পড়তে থাক আর চড়তে থাক, সুবহানাল্লাহ, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তাড়াহুড়ার কোনো দরকার নাই দুনিয়ায়, যেমনে সুন্দর করে মদ গুন্না মাখরাজ সহ তিলাওয়াত করতে, এভাবে তুমি তিলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো,
এক আয়াত পড়ো এক স্তর উঠো, দুই আয়াত পড়ো দুই তালা পার করো, তিন আয়াত পড়ো তিন তালা পার করো, 6236টা আয়াত বান্দা যখন শেষ হয়ে যাবে, যেখানে তোমার তিলাওয়াত শেষ ওটাই তোমার জায়গা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সর্বশেষ যে আয়াতটা তুমি পড়বে ওখানেই তুমি থাকবে। পৃথিবীর মধ্যে তো 1500 তলা একটা বাড়ি মনে হয় আছে আমেরিকা, হ্যাঁ নাই? দুবাই উন্নত জায়গা, দুবাইয়ে নিশ্চয়ই আছে, নাই 1500 তলা? কিসের পিছনে দৌড়ান আপনারা, কোথায় দৌড়ান, কিসের দুনিয়া? দুনিয়া কত উন্নতি, পৃথিবীর মধ্যে 300 তলা একটা বানাইতে পারছে এখনো বুর্জ দুবাই, কয়তলা? 100, কে কয় 600 তলা, কে কয় রে, এর ধরা দরকার, 200 পার হয় নাই ধরেন। হায় হায়, ঈদের পিছনে এগুলো দুনিয়ার উন্নতি, এগুলির পিছনে দৌড়ায়, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা তোরে যে জান্নাতটা দেওয়া হইব, এই জান্নাত কয়তলা জানো? সেই জান্নাতের লম্বা কত? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নে বান্দা প্রতিযোগিতা যদি করতে চাও, প্রতিযোগিতা যদি করতে মন চায় দুনিয়ার জন্য নয়, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড় দাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন যদি শুনে কেউ 50টা লিটার ওই গোয়ালটেকের কোনায় তেল আইসছে ব্যস্ত আছে দৌড়, তফসিরে আল্লুক পাওয়া যেত না। আর মহিলারা চিন্তা করবো, পুরুষরা মসজিদে আসতে আসতে আমরা মহিলা পয়েন্টের কাছে আছে, আগে গিয়ে আমরা সিরিয়াল ধরি। দুনিয়া দুনিয়া, আল্লাহ বলেন দৌড় দুনিয়ার জন্য দিও না, সারিউ, দৌড়াইতে যদি মন চায় একটা দৌড় দাও, কোন দিকে দিবা? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে গেলে তোমার রবের ক্ষমা পাওয়া যাবে, কোন দিকে মাগফিরাত পাওয়া যাবে ওই দিকে দৌড়াও। আর প্রতিযোগিতা যদি করতে মনে চায় আরেকটা জিনিসের প্রতিযোগিতা করো, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ, দৌড়াও তো জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করতে মনে চায় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কয় জান্নাতটা কেমন জানো? এমন এক জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাবো, আরযুহাস সামাওয়াতু ওয়াল আরজ, যে জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং জমিনের সমান। সাত আসমান সাত জমিন যতটুকুন প্রশস্ত বান্দা, আমি আল্লাহ তোমার জন্যে সর্বনিম্ন জান্নাতির জন্যে যে জান্নাত রেখেছি তা 10 আসমান সাত জমিনের চেয়েও বড়। সুবহানাল্লাহ। এই জান্নাতটা আমি রাখছি, ও ইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটাকে আমি তৈরি করেছি এত প্রশস্ত জান্নাত, সাত আসমান, সাত আসমান কত বড়! সুবহানাল্লাহ। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, সবাই কইলে গুনাহ হইব। সুবহানাল্লাহ। হুজুর এইটা সুবহানাল্লাহ পুরান হয়ে গেছে, আরেকদিন ওয়াজ করছিলেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। পায়ে হেঁটা না রকেট দিয়ে না কি দিয়ে, আল্লাহই ভালো জানে। এটা বলেন নাই হাদিসে, এটা নাই যে গরুর গাড়ি দিয়ে না মহিষের গাড়ি না প্রাডো না বিমান না রকেট, এটা বলে নাই, শুধু বলা 500 বছরের রাস্তা। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, শোনো, কেয়ামতের আগে সর্বোচ্চ যান এটা না, আলোক বর্ষ, আলোক বর্ষ, এই আলোক বর্ষের গতিতে 500 বছরের রাস্তা। আলোক বর্ষ, আলোক বর্ষ বুঝেন? এখন ওই যে বিজ্ঞানীরা আবিষ্কার করে করে পাইতেছে পৃথিবী কত আলোক বর্ষ উপরে সূর্য, হ্যাঁ আলোক বর্ষ, এটার একটা হিসাব শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী খুতবাতে উসমানীতে লিখছেন। সুরায় ফাতেহার তাফসির যখন করছিলাম আরো 3-4 বছর আগে, সুরায় ফাতেহার তাফসিরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তাফসিরে আলোক বর্ষ বলছিলাম, বুঝলে গেছেন? চলো, এত আগে, এত আগের তাফসির কি হুজুর মনে থাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন।
এই আলোক বর্ষ হিসাবে পৃথিবী মনে করেন 500 বছর, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে 7 আসমানে 5×7=35, 3,500 বছরের রাস্তা। 7 জমিনও মনে করেন এরকম, তো 7,000 বছর লাগবে এমন একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে দিয়ে দিবেন। খুশি? হ্যাঁ, না এরপরেও দুনিয়া লাগবো, এরপরেও চুরি করা লাগে, এরপরে আরেকজনের হক নষ্ট করা লাগে, এত সুন্দর জান্নাত পাই ক্ষণস্থায়ী জীবনের জন্যে, ছি 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 ছি, ধিক্কার সমস্ত দুনিয়াদারদের জন্য। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন এই জান্নাত। মুত্তাকিন, যদি মুত্তাকি হইতে পারি তাহলে এই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানায় দাও। মুত্তাকি বান্দা তো চুরি করে, হ্যাঁ, মুত্তাকি বান্দা নামাজ কাজা করে, মুত্তাকি বান্দা তো বেপর্দায় চলে, চলে আসতে কেন? মুত্তাকি তাকওয়াওয়ালা, যে ব্যক্তির দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রদ্ধা ভালোবাসা এবং ভয় আছে তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানায় দেন। তো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনের পরিচয় দেন একটা, কয় মুত্তাকিন কারা জানো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ। আল্লাহ তাআলা নিজে মুত্তাকি চিনাইতেছেন, কয় মুত্তাকি চিনো না, না চিনলে মিলাও কার মধ্যে এই গুণ আছে। এক নম্বর মুত্তাকি ওই ব্যক্তি যে ব্যক্তি সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, চাউলের দাম বাইরে গেলেও দান করে। আস্তে সুবহানাল্লাহ, কয় হুজুর বান চাল কালেকশন, আরে কালেকশন করতাম না, রড়ায় না জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা, আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, সাররা মানে যখন সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশে থাকে, আর দাররা মানে হলো যখন বিপদে থাকে। কিছু মানুষ আছে যখন সুখে আছে তখন দান করে, আর যখন দুঃখে থাকে হুজুর সব জিনিসের দাম যেমনি বাড়ছে আপাতত একটু কমে লোক পরে দিমনে, আছে না নাই? পরিপূর্ণ মুত্তাকি না, পরিপূর্ণ মুত্তাকি যে হবে সুখে থাকলেও দান করবে, দুঃখে থাকলেও দান করবে। সুবহানাল্লাহ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররা, নাম্বার দুই। দ্বিতীয় নম্বর গুণ, ওয়াল কাযিমিনাল গায়যা, গুসসা যখন হয় গুসসাটা আল্লাহর জন্য হজম করে। সুবহানাল্লাহ, রাগ উঠলে রাগের সময় রাগের মাথায় কাজ করে না, ধৈর্য ধরে রাগকে হজম করে। ওয়াল কাযিমিনাল গায়যা, তিন নম্বর, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, মানুষকে ক্ষমা করে, ক্ষমা করে। এক ওয়াকিআ, রূহ কি বিমারি আর উনকা ইলাজের মধ্যে লিখছেন হযরতে হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, غالباً حضرت علی ابن ابی طالب واقعہ رضی اللہ تعالی عنہ, ایک بادی چھلو, بادی ایک بادی چھلو, ایک بادی حضرت اونار ایکتا آئینہ چھلو, آئینہ تا بھائیں گے فلسن, بھائیں گے فلسن, ایتو راگ اٹھ سے بے بہار آئینہ مندی, ایکن ایک بار آئینہ سا آئینہ تو بھانگا مرتک راگ اٹھ سے উনি আয়াত তেলাওয়াত করতেছেন, উনি বান্দি, বান্দি কেমন আলেমা ছিল, সুবহানাল্লাহ, আয়াত পড়ে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা, যখন এই আয়াত তেলাওয়াত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বলে না, সুবহানাল্লাহ। পরের অংশ পড়ে, ওয়াল আফিনা আনিন নাস,
হযরতে আলী বলেন, যাও আমি তোমারে মাফ করে দিলাম। পরে পরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা দয়া দয়া যারা করে তাদেরকে পছন্দ করেন, এটা যখন বলে হযরতে আলী বলতেছেন যাও আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে আমি আজাদ করে দিলাম। বুঝেন মুত্তাকি কাকে বলে মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরের আয়াতে মুত্তাকির আরেক গুণ, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশা। মুত্তাকি কারা? যারা অপরাধ করে ফেলে ঠিক, কখনো যদি কোনো অপরাধ ভুলে হয়ে যায়, আল্লাহর কথা ভুলে গেছে, শয়তানের ধোকায় পড়ে কোনো গুনাহ করে ফেলছে, ইযা ফালু ফাহিশা আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর কোনো জুলুম করে ফেলেছে নিজের উপর, যাকারুল্লাহ, যখনই তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ, এটা হলো মুত্তাকির একটা গুণ। কিছু মানুষ আছে যারা অপরাধ করে নিজের অপরাধকে অপরাধী মনে করে না, আছে না নাই? তো যে অপরাধ এটাই বুঝে না। আর কিছু মানুষ আছে যে অপরাধ এটা বুঝে, এতদিন জানতো না, কিন্তু যখন বুঝে এটা অপরাধ, সাথে সাথে আল্লাহর কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, মাফ চায়, আল্লাহ বলেন এই বান্দাগুলো মুত্তাকি। সুবহানাল্লাহ, এটাও মুত্তাকি। এই সমস্ত মানুষগুলো যখন ইস্তেগফার করে, তাওবা করে আর নিয়ত করে, জীবনে আর গুনাহ করবে না। ওয়ামা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শুধু তাদেরকে মাফ করি এমন না, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, যে মানুষগুলো আমি রবকে না চেনার কারণে শয়তানের ধোকায় পড়ে গুনাহের মধ্যে জড়িয়ে গেল, এতদিন সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িত ছিল, ঘুষের লেনদেনের সাথে জড়িত ছিল, নবীর সুন্নতের কোনো পরোয়া তার মধ্যে ছিল না, দাড়ি কাটত, যে সমস্ত নারীরা স্বামীর নাফরমানি করত, গীবত শেকায়েতের মধ্যে নারী পুরুষ আছে, একে অপরের হক আদায় করে না, যে কোনো গুনাহের মধ্যে নারী পুরুষ, যে ব্যক্তিটাই যে গুনাহের মধ্যে জড়ানো ছিল, আল্লাহ থেকে দূরে থাকার কারণে অপরাধ করে, আবার যখন আল্লাহর কথা স্মরণ হলো, তবলিগের মধ্যে গেল, তাফসীরের মাধ্যমে, যে কোনো আলেম উলামার সোহবতের মাধ্যমে, দিলের মধ্যে যখন পরিবর্তন আসলো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তুই তো আমাকে একটিবার ডাক দিলি, আমি তোর জন্য ক্ষমার বদলা নিয়ে হাজির হয়ে গেলাম। উলাইকা জাযাউহুম, এই সমস্ত ব্যক্তিদের প্রতিদান হলো, মাগফিরাতুম মির রাব্বিহিম, আপন প্রভুর পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ, এটা তো দুনিয়ায় মাফ। ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, আর মৃত্যুর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিলাম এক জান্নাত, যার তলদেশে আছে নদী। সুবহানাল্লাহ, খালিদিনা ফিহা, এক দুই দিনের জন্য ভাড়া দেই নাই, ক্ষমতা আছে তো প্রাড়ো গাড়ি, ক্ষমতা নাই তো ঝাড়ুর বাড়ি, আছে না নাই? ক্ষমতা আছে তো প্রাড়ো গাড়ি, ক্ষমতা নাই তো ঝাড়ুর বাড়ি, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার শান মান নির্দিষ্ট লিমিট আছে, একটা পদে থাকলে সম্মান পাওয়া যায়, পদ নাই তো সম্মান নাই, আমি আল্লাহ জান্নাতে যে সম্মান বান্দা তোমাকে দিব আনলিমিটেড, এটা চিরস্থায়ী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার যাকে সম্মানিত করব, আর কোনো দিন তাকে কেউ বেইজ্জতি করতে পারবে না। খালিদিনা ফিহা, আরে দুনিয়ার যে মন্ত্রিত্বের জন্য পাগল, ইতিহাস আছে তো, মন্ত্রিত্ব পাড়ায়, মন্ত্রিত্ব না থাকলে তো ছাগল হয়ে যায়, কথা বলেন ঠিক না? ওই যে হাসানুল হকিনও এক মন্ত্রী ছিল পাগল, হ্যাঁ এক মন্ত্রী, আমি তো এই সময় নামটা মিলি, নাম নিলেও নিজের বেইজ্জতি মনে করতো, এই সমস্ত পাগল ছাগলের নাম যখন ছিল, আরে হুজুরদেরকে আমার মন্ত্রিত্ব নাই নাই। একজন ছিল লতিফ সিদ্দিকী না কি যেন একজন মন্ত্রী ছিল, দেখছেন না? আরে বাবারে, ঠিক থাকতে পারে না, হজ তবলিগ সব কিছুর লুকমা দেয় সব, মানে এদের ইসলামের জন্য, ইসলামের ভুল ধরতে এদের মুসলমান হওয়া লাগে না, কথা বলেন ঠিক না? ঠিক, ইসলামকে এত সস্তা মনে করে কাফেররাও মুসলমানদেরকে পরামর্শ দেয়, যাইবেন ডাক্তার হিন্দু বলবে চেয়ারে বসে নামাজ পড়েন,
তুই চেয়ারে বসার কি বুঝো? ছাগল জানি কোথায়, কোমর ব্যথা নিয়ে গেছে, পা ব্যথা নিয়ে গেছে, ডাক্তার হিন্দু, হিন্দু ডাক্তার লিখতেছে নামাজ পড়বেন চেয়ারে বসে। আরে চেয়ারে বসে নামাজ পড়ার ফতোয়া না মুফতি সাহেব দিবে, কথা বলেন ঠিক না বেটি? তুমি এটা বলতে পারো যে আপনি উপরে বসতে হবে বা এইভাবে চলতে হবে, এই সে এগুলো বসবে, আর পরামর্শ দিতে পারো তোমার নামাজ কেমনে পড়বা, ওযু কেমনে, হুট করে ফতোয়া দিয়ে দেয়, ঠেমুন করে ঠেমুন করে যায়। মনে করেন প্লাস্টার করছে, একটু হাতের হাড্ডি ভেঙে গেছে, এখানে একটু প্লাস্টার আছে বা একটা ব্যান্ডেজ আছে, তাইমুম করেন, পানিতে ভিজানো যাবে না। তুই তাইমুমের ফতোয়া দেওয়ার তুই কে রে ছাগল জানি কোথাকার? তাইমুম কখন করতে হবে এটা না আলেম বলবে, তুমি কে? তুমি বলতে পারো এতটুকু এটা ভিজানো যাবে না? সে এসব তখন মুফতি সাহেবকে ফোন করবে, হুজুর আমার হাতে এতটুকু জায়গায় ব্যান্ডেজ, ডাক্তার বলছে এটা ভিজানো যাবে না, এখন আমার করণীয় কি? তুমি যে বললা তাইমুম করেন এতটুকু ব্যান্ডেজের জন্য পুরা তাইমুম, কোন মুফতি সাহেব ফতোয়া দিল? এমন আছে না নাই? বহু ডাক্তার, মানে অনাধিকার চর্চা, অনাধিকার চর্চা, যে এটাও আদলের খেলাফ হয়েছে জুমায় চার সপ্তাহ ধরে শুনতেছেন না ইনসাফ, মানে যার যতটুকুন দায়িত্ব না সে এক ডিগ্রি বাড়ায় করে, এক ডিগ্রি বাড়ায় চলে, সবসময় আগে বাড়ায়। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। এই জন্য বুঝবেন পরামর্শ কেউ চাইলে সবাই পরামর্শ দেওয়া জরুরি না, আপনি দেখবেন আপনার মধ্যে পরামর্শ দেওয়ার যোগ্যতা আছে কিনা। যদি মনে করেন আপনি ভালো কোনো পরামর্শ দিতে পারেন দেন, না তো চুপ থাকেন যে আমি জানি না ভাই। চুপ থাকলে ইজ্জত যায় না, বললে ইজ্জত যায়, বেশি বলার দ্বারা ইজ্জত কমে, চুপ থাকলে ইজ্জত বাড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে এক মজলিসের মধ্যে প্রশ্ন আসছে ৪০টা, কয়টা? ৪০। ইমাম মালিকের নাম শুনছেন তো? এক মাঝহাবের ইমাম ছিলেন, একটা মাঝহাবের ইমাম হওয়া জেনতেন মৌলভী না, একটা মাঝহাব ওনার নামে সংকলিত, ওনার উপরে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে মাসায়েল গুলো মূলনীতি একটা মাঝহাব সংকলন করা, চারটিখানি কথা নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম দারিল হিজরা মদিনার ইমাম ছিলেন, ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক মজলিসে একজন প্রশ্ন করছে ৪০টা, ৩৮টা প্রশ্নের উত্তরে উনি বলছেন আমি জানি না। যদি বুঝতেন আল্লাহ আকবার কে চিৎকার মারতেন, যদি এইটার ওজন কত এই জিনিসটার, ৩৮টা প্রশ্নের উত্তরে ইমাম মালিকের মতো ব্যক্তি বলে আমি জানি না, সুবহানাল্লাহ। উনি গোজামিল দিয়ে উত্তর দিতে পারতেন না, জানতেন তা? দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, চুপ থাকার মধ্যেই কামিয়াবি, বেশি বলার মধ্যে কোনো কামিয়াবি না। এই জন্য আল্লাহর পয়গম্বর ১৪৫০ বছর আগে ওয়াজ করছেন, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিনের কাছে সাহাবি গিয়ে প্রশ্ন করেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর মুক্তি কোন জিনিসের মধ্যে, নাজাত কোন কাজের মধ্যে জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন তিনটি গুণ যদি অর্জন করতে পারো রে আমার উম্মত তুমি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, কোনো বিপদের মধ্যে পড়বে না। সাহাবি বলেন কোন তিনটি গুণ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর গুণ হলো আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানের মালিক তুমি হয়ে যাও, সুবহানাল্লাহ, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে কন্ট্রোল করো, যা মুখ দিয়ে আসে তাই বলে দিও না, হিসাব নিকাশ করে বলো, কারণ প্রতিটা কথা এবং কাজ ময়দানে মাহশরে আমল নামায় ওজন করা হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাব কায়েম করেছেন বুখারীর সর্বশেষ অধ্যায়ে, সর্বশেষ তরজমাতুল বাব শিরোনাম এনেছেন, ওয়া ইন্না আমাল বনি আদমা ওয়া কাউলাহুম তুজান, বনি আমলের, বনি আদমের, বনি আদমের আমল কাজ এবং আকওয়াল কথা এই সবগুলোকে পাল্লায় উঠানো হবে, ওজন করা হবে। হুজুর কথা তো বলি আর বাতাসে জায়গায় এটি খুঁজে পাওয়া যায় না, ওজন কেমনে করবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদের আকৃতি দিতে পেরেছেন, ওই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথারও একটা আকৃতি দান করবেন। এই কথাগুলো আকৃতি হবে, নামাজ একটা আকৃতি হবে, এগুলোর একটা আলমে মিসাল বলে একটা উপমার জগৎ আছে, ওই জগতের মধ্যে আলমে মিসালের মধ্যে নামাজের একটা
নামাজ ওজন করার জন্য নামাজের একটা রূপ থাকবে, রোজার একটা রূপ থাকবে, হজের একটা রূপ থাকবে, যাকাতের একটা রূপ থাকবে, জিকিরের একটা রূপ থাকবে, প্রতিটা গুনাহের একটা রূপ থাকবে, পাল্লায় নেকিও উঠানো হবে, পাল্লায় গুনাহও উঠানো হবে, সব উঠানো হবে। ওয়া ইন্না আমাল বানি আদম ওয়া কাওলাহুম তুজান, বুখারীর সর্বশেষ শিরোনাম যে বাবের মধ্যে আনছে, বনি আদমের সব ওজন করা হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই বুখারীর সর্বশেষ অধ্যায়ে এটা এনে ইঙ্গিত করলেন, এই আমি যে বুখারীটা লিখছি এই বুখারী লিখে যদি আমার মধ্যে কোনো অহংকার চলে আসে আমার এই আমলও বৃথা যাবে, আর আমি এই বুখারীটা যদি একমাত্র আল্লাহর জন্য লিখে থাকি এটাও আমল নামায় ওজন করার দ্বারা আমার পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কথা অনেক দূর চলে গেল, জান্নাত আল্লাহ আমাদের সকলকে দান করেন, মুত্তাকি আমাদের সকলকে হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা কাউসার 3 আয়াতের ছোট্ট একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে রাখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক সান্ত্বনা, যে সব সব তোমাকে নবী বাড়াইয়া দিলাম। গত সপ্তাহে বলা হয়েছিল বাড়াইয়া দিছেন তার দৃষ্টান্ত কি, অনেকগুলো তাফসির আমরা করছিলাম, কাউসারের অর্থ উম্মত, উম্মত বৃদ্ধি করা। আমাদের নবীর উম্মত কয় কাতার থাকবে? 80 কাতার। সমস্ত নবীর উম্মতে হবে 40 কাতার, উম্মতে মুহাম্মদি হবে 80 কাতার। সুবহানাল্লাহ। কাউসারের এক তাফসির হলো ইসলাম কিয়ামত পর্যন্ত সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম কি? নবী এই ইসলামটাই আমি আপনাকে দান করলাম। কাউসারের এক ব্যাখ্যা হলো কোরআন। সুবহানাল্লাহ। একটু বাড়ায়া মানে আমাদের নবীকে যা দিতেছেন সবই ডিগ্রি বাড়ায়া। আসমানি কিতাব কয়টা সবাই বলেন? 4টি বড় বড় কিতাব, ছোট ছোট পুস্তিকা রিসালা আরো কিছু আছে। হ্যাঁ, 4টা বড় কিতাব, 4টা। দাউদ আলাইহিস সালামকে দিছেন হলো জাবুর, ইনজিল দিছেন ঈসা আলাইহিস সালামকে, তাওরাত দিছেন মুসা আলাইহিস সালামকে, আর কোরআন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এই 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টি হলো আসমানি কিতাব। এই 4টাই কিতাব, বলেছিলাম একদিন, আরো কয়েকদিন আপনাদেরকে বলেছি, 4টাই কিতাব। কিন্তু এই আমাদের কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এটা কিতাব প্লাস কালাম। সুবহানাল্লাহ। কালাম মানে কথা, কার কথা? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা কোরআন বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা আল্লাহ তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। পুরা তেলাওয়াত করছেন আর ফেরেশতা আল্লাহর তেলাওয়াত শুনে বলে হায় হায়, ওই উম্মতের ওই উম্মত কতই না দামি উম্মত যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কিতাবও দিলেন নিজের কালামটাও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নিজের কালামটাও দিয়ে দিলেন কোরআন। অন্যান্য কিতাবের মধ্যে তাওরাত অনেক বড় ছিল, এক তাফসিরের কিতাবের মধ্যে আছে তাওরাতের সবচেয়ে ছোট সূরা যেটা, এই সূরার মধ্যেও তাওরাতের মধ্যে এমন এমন সূরাও ছিল যে সূরার মধ্যে আয়াত সংখ্যা 1000। কত? আমাদের সবচেয়ে বড় সূরা হলো সূরায়ে বাকারা, সূরায়ে বাকারার মধ্যে আয়াত কয়টা? 86টা, 82 না 286টা, 86 আয়াত, 300 আয়াতের কোনো সূরাও আমাদের কোরআনের মধ্যে নাই, 300 আয়াতের কোনো সূরাও আমাদের কোরআনে কারিমের মধ্যে নাই, কিন্তু তাওরাতের মধ্যে 1000 আয়াতের সূরাও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন থাকলে কি হইব নবী, মুসা নাই, তাওরাত নাই, দাউদ নাই, জাবুর নাই, ঈসা নাই, ইনজিল নাই, মুহাম্মদ তুমি নাই, তোমার কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের 1 অক্ষর বিকৃত করার কেউ নাই, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোরআনের কপি
পুরানো হয়েছে, হাজার হাজার হাফেজে কোরআনকে পুরানো হয়েছে, কোরআনের একটা অক্ষর বিকৃত করা যায় নাই। আরো লক্ষ আলেমকেও যদি ফাঁসি দেওয়া হয়, কোরআনের কোটি কবিও যদি জ্বালিয়ে দেওয়া হয়, 7 বছরের বাচ্চার বুকের মধ্যে কোরআন সংরক্ষণ করে আল্লাহ দেখাবে আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, এই কোরআনের একটা নুকতা পরিবর্তনের ক্ষমতা কারো নাই। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ওয়া হাবিব, আপনি চিন্তা করেন না, আপনি মনে করেন মুসা নাই, তাওরাত শেষ হয়ে গেছে, ঈসা নাই, ইনজিল শেষ হয়ে গেছে, দাউদ নাই, জাবুর শেষ হয়ে গেছে, আপনার কোরআনও বুঝি শেষ হয়ে যাবে না, কোরআনের একটা নুকতাও কেউ বদলাইতে পারবে না, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এজন্য যুগ যুগ ষড়যন্ত্র করতেছে ইহুদিদের, এটাও একটা দুঃখ আমগোর কিতাব নাই, খ্রিস্টানদের এটা একটা দুঃখ আমাদের কিতাব নাই, মুসলমানের কিতাব যেমন আছে সেই রাসূলের জামানার থেকে হাফেজ 70 জন সাহাবী হাফেজকে বুখারীর মধ্যে আসছে, 70 জন হাফেজ সাহাবীকে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্র ষড়যন্ত্র। রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোরআন পড়তে পারি না, আমাদের এলাকায় সমানে মুসলমান হইতেছে, ভাবার্থ বলতেছি সমানে মুসলমান, আপনি যদি কিছু হাফেজে কোরআন পাঠাইতেন এরা আমাদেরকে কোরআন শিখাইতো। আল্লাহর রাসূল সরল মনে বাইছে 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 বাইছা ভালো 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 হাফেজগুলোকে পাঠাইয়া দিছেন। আল্লাহ রাস্তার মধ্যে গিয়ে দেখে এরা সবাই ঘেরাও করে নিছে, হত্যা করছে, 10 জনকে মানলো, 70 জনকে মানলো। সেই রাসূলের যুগ থেকে চেষ্টা চলছেই কোরআনকে দমন করার জন্য, পারছে না, এখনো চেষ্টা চলতেছে, কথা বলেন ঠিক না বিঠিক, এখনো চেষ্টা চলে, এখনো 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 যুগ যুগ ধরে যুগ যুগ ধরে। এই যে মনে করেন গত সপ্তাহে আমার কাছে একটা প্রশ্ন আসছে তাফসিরে, বিটিএস কি লেখা ছিল প্রশ্নের কাগজটা আছে রে, বিটিএস, হ্যাঁ বিটিএস এর, ও বিটিএস দেখা যাবে কিনা, পরে আমি রুমে গিয়ে ওই কয়েক সাগরিদ আছে এদেরকে জিজ্ঞেস করলাম বিটিএস কি, পরে যা শুনলাম এই ধরনের চক্রান্ত, এই যে বিটিএসটাও যুবকদেরকে কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্র। আসতে কেন আপনি মনে করেন এই যে হাতে হাতে মোবাইল, আগে সিনেমা হলে যাওয়া লাগতো, এখন তো সিনেমা হল প্রত্যেকের হাতে, কথা বলেন প্রত্যেকের হাতে সিনেমা হল, আগে টিভি কিনা লাগতো, এখন টিভি প্রত্যেকের পকেটে, ডিশের লাইনও লাগে না, ডিশের বিলও লাগে না, ডিশ বিল লাগে না, সব যত অশ্লীল কাজ তুমি করতে চাও সব করতে পারো, তোমার পকেটে ঢুকিয়ে দিলাম, তোমার পকেটে, তোমার হাতে। কেন আগের জামানায় দেখ, আগে আগে যুবকরা সভ্য ছিল, ভদ্র ছিল, এরা উগ্র ছিল না, এখন এই আগে ওয়াজ মাহফিলের মধ্যে যাইতো আলেম ওলামারে দেখতে সালাম দিত, এখন হুজুরার দেখলে বললে বিরুদ্ধে টান মাইরা তারপরে একটা ফু দেয় বরকতা, হুজুর আইন একটা ফু দিয়ে দি। এই যে উলামায়ে কেরামের শ্রদ্ধা ভক্তি দিল থেকে উঠে যাচ্ছে, বাবা মার শ্রদ্ধা ভক্তি। আজকে আমাকে আমাদের হাবেশ সাহেব নিজাম ভাই উনি জুমার সময় আমার শুনাইতেছেন, হুজুর একটা ছেলে 31 লাখ টাকার জন্য বলছিল মনে হয়, নাকি 31 লক্ষ টাকার জন্য ছেলে নাকি বাবারে মেরে ফেলছে, নাকি না না মা মা মার কথা বলছিলেন না, মাকে গুলি করে মারছে, গুলি করে মারে নাকি মেরে ফেলছে, হায় হায় হায়, 31 লক্ষ টাকার জন্য নিজের মাকে গুলি করে মারছে, এগুলো কিসের ফল? কোরআন থেকে দূরে থাকার ফল, কথা বলেন ঠিক। যে সমাজ কোরআন থেকে দূরে সরে ওই সমাজে মায়ের কদর থাকে না, ওই সমাজে বাবার কদর থাকে না, ওই সমাজে ভাই বোনের মিল থাকে না, কারণ এটা কোরআনই সমাজ না। এজন্য আজকে জুমাতেও বলেছি এখনো বলি, আপনি যদি মায়ের অধিকার মা পরিপূর্ণ পেতে চান, বাবা আপনি যদি বাবা হিসাবে মূল্যায়ন পেতে চান, ভাই আপনি যদি ভাইয়ের মূল্যায়ন পেতে চান, বোন আপনি যদি বোনের অধিকার পেতে চান, আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার নাতি নাতনি, নারী পুরুষ নির্বিশেষে সকলকে প্রথম শিক্ষাটা কোরআনই শিক্ষা দেন, প্রথম শিক্ষা কোরআনই শিক্ষা দেন, দিবেন তো ইনশাআল্লাহ। প্রথমেই কুত্তা বিলাই পড়ায়েন না, কুত্তা বিলাই প্রথমেই শিখায়েন না, এত যদি কুত্তা বিলাই শিখাইতে মন চায় 10 বছরের পরে শিখান, প্রথম কোরআন শিখান। যে সিনার মধ্যে আমার আব্বু উদাহরণ দেয়, সকালবেলা সকালবেলা কেউ যদি পেঁয়াজ দিয়ে মুড়ি খায়, পেঁয়াজ দিয়ে
পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি বানায় ফজরের নামাজের পরে খালি পেটে খাইলো। এরপরে সারাদিন কুরমা পোলাও বিরিয়ানি হাবিজাবি মাছ মাংস অনেক কিছু খাইলো, কিন্তু ঢেকুর দিলে ওই সকালবেলার আপনার যে পেঁয়াজের গন্ধ, ওই পেঁয়াজের ঢেকুরি আসে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনার ছোট্ট সন্তানটাকে আমি বলি না ডাক্তার বানানো যাবে না, আমি বলি না ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আমি বলি না দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত করা যাবে না, সব করা যাবে। প্রথম শিক্ষা যদি কোরআনের দেন, এ ডাক্তার হওয়ার পরেও তার ঢেকুরের সাথে কোরআনের গ্রান পাওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার ঢেকুরের সাথে তার চলাফেরায় কোরআনের গ্রান পাওয়া যাবে, এই ছেলে কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, পাঠাবে না কোনোদিন। বিশ্বাস না কিন্তু করে দেখেন, আর নইলে যত বড় শিক্ষিত বানাইবেন তত জ্বলবেন, তত জ্বলবেন, তত জ্বলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনাকে আমি কোরআন দিলাম, কোন কিতাব থাকবে না, কোরআন আছে না নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, আমি একটু বাড়াইয়া দিলাম আপনাকে। সুবহানাল্লাহ। কাউসারের আরেক অর্থ বলা হয়েছিল, কাউসারের আরেক অর্থ মুজিজা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, শুধু জমিনে না আসমানেও, শুধু জমিনে না আসমানেও চলে, পানিতেও চলে, বাতাসেও চলে, জলে স্থলে সব জায়গায় যার মুজিজা চলে, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুজিজা কোরআনে কারীমের কাউসার, কাউসারের এক ব্যাখ্যা হলো ইসলাম। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিছেন, সুবহানাল্লাহ। বিদায় হজের সময় ভাষণে আল্লাহ তাআলা নিজে বলেন কোরআনে কারীমে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। হাবিব আমার, আজকে আমি আপনাকে এমন একটি ধর্ম দিয়েছি, আল ইয়াউমা, যে ধর্ম আমি আপনাকে দিয়েছিলাম, আকমালতু লাকুম দীনাকুম, আপনার ওই ধর্ম আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলাম অপূর্ণাঙ্গ জীবন বিধান না পূর্ণাঙ্গ? সবাই বলেন অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামই একমাত্র শান্তির ধর্ম, ইসলাম অনুযায়ী যে সমাজ পরিচালিত হয় ওই সমাজই শান্তির চেহারা দেখতে পারে। আজকে আন্দোলনের স্লোগান চতুর্দিকে পত্র পত্রিকায় দেখা যায়। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি কোনো দল চিনি না। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে আমার মনে করেন আওয়ামী লীগ বিরোধী, মাঝে মাঝে মনে করে বিএনপি বিরোধী, আমি দল মন কি জিনিস সেটা বুঝি না। কোরআন সুন্নার কথা বলি এক একটা বমের মতো, কখনো আওয়ামী লীগের গায়ে পড়ে, কখনো বিএনপির গায়ে পড়ে, কখনো আমি মৌলবীর গায়েও পড়ে। সুবহানাল্লাহ, এটাই কোরআনের মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার গায়ে মাঝে মাঝে পড়ে না? হ্যাঁ পরে, এটাই কোরআন। কোরআন সবার গায়ে পড়বে, যার সমস্যা থাকবে তার তার রোগী কোরআনের চোখে ধরা পড়বে, এটার নামই আল কোরআন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর কাছে বসতেন, বসে বসে কোরআনের কোরআনের আয়নায় নিজের চেহারা দেখতেন, আমাকে কেমন দেখা যায়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে নিজেকে মিলাইতেন, কোরআনের মধ্যে নিজেকে তালাশ করতেন, যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো শুধরাইতেন, আর কোরআনে যে গুণগুলোর কথা বলা হয়েছে এই গুণগুলো নিজে অর্জন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বলতেছিলাম আওয়ামী লীগ বিএনপি, এই যে লাগছে এক পেস, এই পেস যে কেমনে ছুটবো আল্লাহ জানে। দেশ শ্রীলঙ্কা হয়ে যাইতেছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তার মানে ক্ষমতা পরিবর্তন হইলে এটা আমেরিকা হয়ে যাবে। বার্তা এমন, যে সরকার আছে এই সরকার নামলেই শ্রীলঙ্কা থেকে বেঁচে যাবে? বিবেককে প্রশ্ন করেন। আমি তো বলি আওয়ামী লীগ বিএনপি আগামী 50 বছর না 100 বছরও যদি প্রতি প্রতি মাসে ভোট হয় আর ক্ষমতা চেঞ্জ হয়, কসম খোদার কোরআনি সমাজ যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন এই বাংলার জমিনে খুন ধর্ষণ বন্ধ হবে না, ততদিন গরিবের অধিকার বাস্তবায়ন কেউ করবে না, কারণ সব চুর, সব চুর। গরিবের অধিকার যদি বাস্তবায়ন করতে হয়, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, প্রতিটা ঘরে ঘরে যদি খাবার পৌঁছাতে হয়, আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাবের মতো ইনসাফের শাসন যদি বাস্তবায়ন করতে হয়, কোরআনই সমাজ ছাড়া বিকল্প কোনো সমাজ নেই। নীতি পরিবর্তন করতে হবে, নেতা না।
নীতি নীতি বদলাইতে হবে, গণতন্ত্রের নীতি থাকবে সংবিধানের মধ্যে, ইরান তুরানের ভাড়া করা নীতি থাকবে, নাস্তিক মুর্তাদ বাম রামদের বানানো নীতিতে দেশ পরিচালনা করবে। যত বড় পিশাব দেশ চালান, দেশের উন্নতি হবে, দেশের উন্নতির জন্য নীতি বদলাইতে হবে। নীতি কোরআনি নীতিতে দেশ চালাও, আওয়ামী লীগের সময়েও শান্তি আসবে। কোরআনের খেলাফ দেশ চালাও, বিএনপির সময়েও শান্তি আসবে না। শান্তি যদি দেখতে চাও, আগে কোরআনি বিধান বাস্তবায়ন করো। তো কোরআনি গুরুত্ব জানে না, বিসমিল্লাহির রহমানির রহিম, তাও তো অনেক সুন্দর হয়ে গেছে। এক এক নেতা ভাষণে বিসমিল্লা এখন অনেকে বলেই না, কারণ বুঝে যে এটা হয় না, এই ভয় এটা না বলা অনেক ভালো। অনেক নেতা এখন কয় না, এটা তারা বুঝে যে হয় না যখন এটা কোন দরকার নেই, তাই ভুল বলার চেয়ে না বলা অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঁচে? হ্যাঁ, সুরায় ফাতিহা কইতারো না, তুমি কি দেশ চালাও কেমনে শান্তি আসবে? এখনো যে বাংলাদেশ টিকে আছে, এটা উলামায়ে কেরামের রুহানি দোয়ার বরকতে। ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, ভালো করে বুঝেন, মনে রাখেন, বাচ্চাদেরকে শিখাবেন এই বাংলার ভূমি আলেম উলামার ভূমি, এই বাংলাদেশ শাহ জালালের দেশ, এই বাংলাদেশ শাহ পুরানের দেশ, এই বাংলাদেশ 307 আউলিয়ার দেশ, এই বাংলাদেশ আলেম উলামার দেশ। এদেশের প্রত্যেকটা মানুষ নিজের জানের চেয়েও আলেমকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা যতদিন থাকবে, কসম খোদার বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। কিসের ভয় দেখায় শ্রীলঙ্কা? ধুত কই শ্রীলঙ্কা, কই লিয়াকতালি আর কই জুতার কালি, এত সহজ না। গুনামুক্ত থাকেন, আলেম ওলামার ইজ্জত রাখেন, আলেম ওলামার ইজ্জত রাখেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। দেখেন না, আমেরিকার মতো উন্নত রাষ্ট্র, ওখানে লক্ষ লক্ষ মারা গেল করোনায়, আমাদের বাংলাদেশে কি হয়েছে, কি হয়েছে আমাদের? মানুষ মনে করছে, এমন বলছে, করোনা যখন শুরু হলো বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, লাশ সরানোর মানুষ থাকবে না। যেভাবে আসতেছে মানুষের কাছে শুনছি, মানুষ হুজুর কি যে হইল, কিচ্ছুই তো না। এই এক বরকত বাংলাদেশের। তেমন কি আজকে আমি জুমার নামাজের পরে ওই ছোট বোনের বাসায় যাবো, ফল কিনতে গেছি জুমার নামাজের পরে, ওখানে গিয়ে দেখি ওই যে লাল লাল কি ফল দিকে না, ড্রাগন না কি তা, হ্যাঁ এডি কয়ে, আমি জিজ্ঞেস করলাম এটা তো দেখতে মেড ইন বাংলাদেশ মনে হইতেছে, কয়ে জি হুজুর। পরে ফলওয়ালা বলতেছে, হুজুর সব ফলই আলহামদুলিল্লাহ বাংলাদেশে ধরে, সুবহানাল্লাহ। পরে আমি বললাম দললে কি হইব, সুরেরা যে সব শেষ করে দে। বাংলাদেশে অনেক বরকত, আমাদের মাটি, এই জমিন, এই দেশটা ছোট, বাকি খনিজ সম্পদে আল্লাহ ভরে দিছেন, সুবহানাল্লাহ। রাখতে পারি না আর কি, আমরা দিয়ে দেই সব দাদাদেরকে, হ্যাঁ, গাঞ্জার বদলে, গাজার বদলে, গাজার বদলে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। এই জন্য গুনামুক্ত জীবন পারবো ইনশাআল্লাহ, গুনাহ করা যাবে না। আকাবের উলামায়ে কেরামের মোহাব্বত, আলেমকে যে ভালোবাসবে, আলেম নামাজ পড়ে, সে নামাজ পড়ে। যেমন বিটিএস কে যে ভালোবাসে, এই বিটিএস এর জন্য জান নাকি দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। ছি 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 ছি, কি রুচি, কি নিম্ন রুচি, একটা বেডা, এটা না বেডা না বেডি, যতটুকু শুনলাম এটা বেডাও না বেডিও না, ছেলে হয়ে মেয়ের বান্দরে, মেয়ের পোশাক পরে, মেয়ের মতো চুল রাখে, কিছু গান গায়, নাচে, এগুলো মুসলমান যুবক এত পছন্দ করে, এই বিটিএস এর জন্যে নাকি স্ত্রী স্বামী ছেড়ে দিতেছে, বিটিএস এর জন্যে সন্তান বাবা মা ছেড়ে দিচ্ছে, এর ভালোবাসায় ফাঁসি পর্যন্ত নিচ্ছে, পাঁচতলা থেকে ঝাঁপ দিচ্ছে, আত্মহত্যা করছে। আমি তো বলি, যারা বিটিএস পছন্দ করে সবগুলো মানসিক বিকারগ্রস্ত, যারা এদেরকে দাওয়াত দিচ্ছে তারাও মানসিক বিকারগ্রস্ত। কারণ আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পুরুষ হিসাবে একটা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, একজন নারীকে নারী হিসাবে মর্যাদা দিয়েছেন। কোন নারী, সুস্থ রুচির নারী কখনো পুরুষ হতে চায় না, কখনো কোন সুস্থ রুচির পুরুষ কোনোদিন নারী হইতে চায় না। যদি যেমন শীতকালে গরম লাগে, এটা একটা রোগ, হারবালে যাওয়া লাগে, গরমকালে যদি শীতে শীত লাগে, শীতকালে যদি গরম লাগে, এগুলো যেমন রোগ ডাক্তারের কাছে যাইতে হয়, ঠিক তদ্রুপ ছেলে হওয়ার পরে যদি নিজের নিজেকে মেয়ে বানাইতে ভালো লাগে, এটা একটা রোগ, রুচিতে সমস্যা আছে, মানসিক বিকারগ্রস্ত, মেন্টালিটির ডাক্তার দেখানো দরকার থাকে।
এর এর মানসিক মানসিক বিকারগ্রস্ত। আর যারা বিটিএস কে দাওয়াত করে আনতে চায় কোটি কোটি টাকা দিয়ে আমাদের বাংলাদেশ বৃহত্তর মুসলিম রাষ্ট্রের মধ্যে, তারাও মানসিক বিকারগ্রস্ত। কোন সুস্থ মানুষ বিটিএস কে পছন্দ করতে পারে না, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা তো একটা যুক্তিক। বাকি হাদিস কি বলে? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা বুখারীর হাদিস সহিহ বুখারীতে আছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء ومن النساء بالرجال. আল্লাহর পয়গম্বর বলেন, যে সমস্ত পুরুষরা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে আর যে সমস্ত নারীরা নারী হওয়ার পরেও পুরুষের বেশভূষা অবলম্বন করে, চব্বিশ ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলমিনের অভিশাপ তাদের উপর বর্ষিত হতে থাকে, চব্বিশ ঘন্টা অভিশাপ। দেখবেন এখন স্মার্ট নারী তাদেরকে মনে করা হয় যারা একটা জিন্সের প্যান্ট আর একটা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় ঘুরে আছে, না নাই? জিন্সের প্যান্ট যদি ইহুদিদের বানানো, বানাইছে তো পুরুষের জন্য। তুমি নারী কমবক বেহায়া, লজ্জা লাগে না তোমার? তুমি নারী হয়ে জিন্সের প্যান্ট পরো, লজ্জা হয় না তোমার? কিসের স্মার্ট, কিসের আধুনিকতা এগুলো, কিসের আধুনিকতা? ইসলামী খেলাফত ছাড়া জিনা বেবিচার বন্ধ করা সম্ভব নয়। এই জন্য বলি, নারী অর্ধ অলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে আর যুবকদেরকে ইফতিজিং থেকে বিরত থাকার ওয়াজ করা হবে, কশ্চিন কালেও সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। যুবকদের নজরের হেফাজতের জন্য নারীকেও শালীন পোশাকে আবৃত হয়ে রাস্তায় চলতে হবে। আল্লাহ উভয়কে হেদায়েত দান করুক, বলেন আমি। রাগ করতেছেন আপনারা? ভুল বললে বলবেন বে ঠিক, যেমনে ঠিক কোন এমনি বলবেন, ভুল হইলে বে ঠিক আমি শুধরাই নিব, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমি। নারী নারীর মতো থাকতে হবে, নারীত্বের মধ্যেই তোমার সম্মান। পুরুষ পুরুষের মতো থাকতে হবে, পুরুষত্বের মধ্যেই তোমার সম্মান। সুবহানাল্লাহ। এমনে নারী অন ভালো লাগে না, নারী না পুরুষ মধ্যে দিয়ে হিজলা, হিজলার সম্মান আস্তে আস্তে বাংলাদেশে বাড়তেছে। এজন্যই তো বিটিএস আসতেছে বাংলাদেশে। হিজলা কোন জায়গায় না শুনছিলাম, একটা চেয়ারম্যান নাকি তো হইছিল, হ্যাঁ সামনে এমপি টেমপি হইব, আল্লাহ জানে কবে ক্ষমতা দখল করে লয় হিজলা, আল্লাহ জানে। আস্তে আস্তে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এই জায়গায় যদি কোনো যুবক থেকে থাকেন, আজকেই ফেলে দেন, দিল থেকে ফেলেন, তাওবা করেন, গুনাহ করেছি, গুনাহ করাটা খারাপ না, গুনার উপর অটল থাকা খারাপ। গুনাহকে গুনাহ মনে করছেন, গুনাহ হয়ে গেছে, মানুষ তো হইতেই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ হইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ হইছে, কিন্তু সাহাবী হওয়ার পরে না, আগে জানছেন মানে জানতেন না, গুনাহ করে ফেলছেন। তো যেদিন নবীকে ধরছেন আর ভুলটা জেনে ফেলছেন, ওই দিন থেকে আর ভুল করে না। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি, আপনি গুনাহ করছেন দেখে আপনার মন ভাঙার কোনো কারণ নাই তো, আল্লাহ তাআলা গফুর গফফার আপনাকে ডাকতেছেন, আয় বান্দা আয়, তুই ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দিব। চাইবো তো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই এই অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ জীবন বিধান, শরীয়তে মুহাম্মদী পূর্ণাঙ্গ ধর্ম। আল্লাহ আমাদের নবীকে বাড়াইয়া দিছেন, কেমন বাড়াইছেন? নবী সাড়ে চোদ্দশো বছর আগে নবীর জবান থেকে এমন এমন কাজ যা হবে উম্মত বাঁচার জন্য সব বলে দিছেন। সাহাবি গিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মুক্তি কয় কাজে? আল্লাহর রাসূল বলেন, কয় কাজে? নাম্বার এক, আমলিক আলাইকা লিসানাক, মনে আছে কথা? তোমার জবানকে কন্ট্রোল করো, যা মন চায় তা বলা, এটার মধ্যে ইজ্জত না। নাম্বার দুই, তোমার ঘরের মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ বললেন, ওয়ালিয়াসাকা বাইতুক, আল্লাহর পয়গম্বর বলেন তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। এই জামানা
চার দোকানে যাই বা গুনা, কথা বলেন ঠিক না বে? ঠিক। বাজারের মধ্যে হাঁটবা গুনা, যেদিকে বের হইবা শুধু গুনা 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 গুনা। বান্দা ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, বাহিরে বেশি যাইবা না, ঘরের মধ্যে সময় দিবা, নিজের পরিবারের সাথে সময় দিবা। কয় হ্যাঁ ঠিক আছে, নিজের পরিবারে নিয়ে এখন বয়ে বয়ে ছবি দেখব, আছে না নাই? কি কি এদের রুচি যে কই গেছে, কি পরি কয়টা ট্যাবলেট খাওয়াইলে যে রুচি ফিরে আসবে আল্লাহ ভালো জানে। আমি মাঝে মাঝে বলি, মানে মাদ্রাসায় পড়ানোর সময় যে এই জামানায় কিছু লোক কেমন আছে, এরা লজ্জা শরম প্যাকেট করে কোথায় রাখছে আর মনে হয় খুঁজে পাইতেছে না, মানে নিজের সাথে হায়া লজ্জা নাই। যারা পরিমাণ লজ্জা যদি থাকে, বাবা মা ছেলে মেয়ে পুত্র পুত্র বধু সব একসাথে বসে কিভাবে ছবি দেখে আমার বুঝে আসে না। আমার মাথা ধরে না এগুলো শুনি, মানে ছেলে মেয়ে সব নিয়ে না খেয়ে যাচ্ছে, শুটিংয়ে যায়, এরপরে কি দেখতে যায়, কই কই যায়, কি হাবি যাবি নাম টাম শুনি বিভিন্ন জায়গায়, কিভাবে যায় আর কিভাবে দেখে বাবা মা একসাথে সন্তানদেরকে নিয়ে টিভির সামনে বসে কেমনে, কত নির্লজ্জ, কত বেহায়া, কত বেহায়া। আল্লাহ সকলকে হায়া দান করেন, বলেন আমিন। এজন্য বুখারীর মধ্যে কয়েক জায়গায় আসছে আল্লাহর পয়গম্বর বলেন, এই পূর্ববর্তী সমস্ত নবীদের যে একটা ওয়াজ ছিল, আমি নবী মুহাম্মদেরও একটা ওয়াজ, ওই নবীদের কথাটা শোনাই সমস্ত নবীগণ তার উম্মতদেরকে বলছেন, আমিও বলে দিই, ইজা লাম তাসতাহি ফাসনা মা শিক্তা, যদি তোর লজ্জা না থাকে তুই যা ইচ্ছা তা কর। লজ্জা সবচেয়ে বড় গুণ। মানুষ নামাজ কাজা করে কখন? নির্লজ্জ হয় যখন, কথা বলেন ঠিক না বেঠি? কোন লজ্জাশীল ব্যক্তি নামাজ কাজা করতে পারে না, ২৪ ঘন্টা প্রতি মুহূর্তে যে মালিকের অক্সিজেন ব্যবহার করে আমি বেঁচে আছি ওই মালিকের সাথে আমি গাদ্দারি করতে পারি না। আমার মধ্যে যদি লজ্জা থাকে নামাজ কাজা করে, বেহায়া পর্দা ছাড়ে, বেহায়া বলেন না কেন, পর্দা ছাড়ে বেহায়া, নির্লজ্জ অশ্লীলতাকে পছন্দ করে, সবাই বলেন আমি খালি কমু আপনারা কবেন বেহায়া, বেহায়ার স্লোগান উঠান, সুদ খায়, ঘুষ খায়, শরীয়তের খেলাফ কাজ করে, পিতামাতার অধিকার নষ্ট করে, স্ত্রী হয়ে স্বামীর মর্যাদা রক্ষা করে না, সবাই বলেন বেহায়া। আজকের সবকের নাম কি? বেহায়া। যারাই শরীয়তের খেলাফ কাজ করে বেহায়া। বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন তোর লজ্জা থাকলে তুই মানুষের মতো চলবি, গরুর মতো তুই চলবি না। ক্ষমতায় থেকে জনগণের অধিকার যারা নষ্ট করে, আরো জোরে বেহায়া, মনে রাখবেন, লজ্জা থাকলে জনগণের ট্যাক্সের পয়সায় চলে জনস্বার্থের বিরোধী কোনো কাজ রাষ্ট্রপ্রধান করতে পারে, বেহায়া, চতুর্দিকে বেহায়া। আল্লাহ আমাদেরকে বা হায়া হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। একটা হলো বেহায়া মানে লজ্জাহীন, আরেকটা হলো বা হায়া মানে লজ্জাবতী, সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ লজ্জাশীল বানায় দাও, বলেন আমিন। আজকে থেকে আল্লাহর কাছে এই দোয়াটা কমস কম করেন, আর কিছু পারেন না, বলেন আল্লাহ আমারে লজ্জার গুণ দাও, আল্লাহ আমাকে লজ্জার গুণ দাও, আল্লাহ আমাকে লজ্জার গুণ দাও। এক লজ্জার গুণ যদি আপনি আমার মধ্যে চলে আসে, পুরা সমাজ ঠিক হয়ে যাবে, পুরা সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহর রসুলের লজ্জা কেমন ছিল, এই লজ্জাটাও আল্লাহর রসুলকে আল্লাহ একটু বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর, কষ্ট হইতেছে আপনাদের? আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল্লিল আলামিনের লজ্জার বর্ণনা সাহাবী দেন, শামাইলের মধ্যে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দ হায়াআন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল্লিল আলামিন ছিলেন, অধিক লজ্জাবতী, কেমন লজ্জা ছিল উম্মত জানো? আল্লাহর পয়গম্বর, কাল বিকরি ফি খিদরিহা, বিয়ের আগে বিবাহের পূর্বে নিজের ঘরের মধ্যে একজন কুমারী নিয়ে যেমন লজ্জাশীলা থাকে, আপনি আমার নবী তার চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আশাদ্দ হায়ান ফি খিদরি কাল বিক্রি ফি খিদরিহা, বিবাহের পূর্বে কুমারী মেয়ে বিবাহের পূর্বে যতটা লজ্জাশীলা থাকে নবীর লজ্জাটা তার চেয়েও বেশি ছিল। পারবো এরকম লজ্জা অর্জন করতে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন ইনশাআল্লাহুল আজিজ। আগামী সপ্তাহে আরো কিছু আলোচনা হবে। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক।